নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রাহুর রত্ন গোমেদ সবার কেন ব্যবহার করা যায় না। রাহুর রত্ন গোমেদ ব্যবহার করে যদি উপকার পাওয়া যায় তাহলে প্রচুর উপকার পাওয়া যায়, কিন্তু যদি ক্ষতি হয় তাহলে সার্বিক অর্থে জীবনের মানুষের অধঃপতন ঘটে। মানুষের লাইফে সার্বিক অর্থে অনেক একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে। তাই আজকে টোটালি জেনে নেব শ্যুট করলে কী কী পজিটিভ ফল দেয় বা শ্যুট না করলে কী কী নেগেটিভ ফল দেয়, অর্থাৎ কারো ক্ষেত্রে উপকারী হলে কী কী উপকারী ফল দেয় এবং কারো ক্ষেত্রে উপকারী না হলে অর্থাৎ কারো ক্ষতি করলে কোন কোন দিক থেকে মেনলি নেগেটিভ ফল ক্রিয়েট করে বা জন্মছকে কোন কোন কন্ডিশন ক্রিয়েট করলে একদমই রাহু রত্ন গোমেদ ধারণ করা যায় না, এই নিয়ে একটা টোটালি আলোচনা করব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, এখনকার দিনের ম্যাক্সিমাম আমি অনেক অ্যাস্ট্রোলজারকে দেখেছি যে তারা কিছু না বুঝেই দুম করে রাহু রত্ন গোমেদ করার একটা পরিধান বা একটা উপায় কিন্তু বাদলে দেন। বলেন যে রাহু রত্ন গোমেদ ধারণ করলে হয়তো রাহু থেকে যে সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট করছে, অর্থাৎ পরক্রিয়া প্রেম বা অবৈধ কার্যকলাপ, ঠিক আছে, বা কোনো রকম শত্রু ভয় বা আকস্মিক কোনো প্রাপ্তিযোগ, এইসব পাওয়ার জন্য মানুষ কিন্তু জেনারেলভাবে গোমেদ ধারণ করার কথা ভাবেন। এবং যাদের স্বভাব চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, যারা যে সমস্ত ছেলেপিলেরা ঠিকমতো পড়াশোনা করছেন না, তারা এই সমস্ত প্রবলেমের জন্য যখন দেখেন যে রাহু থেকে এই সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট করছে, অনেক অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে আমি দেখেছি, অনেক ক্লায়েন্ট আমার কাছে আসেন, অনেক অ্যাস্ট্রোলজার তাদের দিকে রাহু রত্ন গোমেদ পড়ার একটা উপায় বাদলে দেন, কিন্তু এটা প্রচণ্ডভাবে মারাত্মক হতে পারে। তাই আসুন আমরা জেনে নেব কোন কোন ক্ষেত্রে গোমেদ পড়া যেতে পারে। এই কোন কোন ক্ষেত্রে গোমেদ পড়া যেতে পারে অলরেডি আমি মোটামুটি একটা বলবো, যাদের চার সংখ্যায় জন্ম, যাদের আদ্রা নক্ষত্র, সাথী নক্ষত্র, শতবিশা নক্ষত্র, মোটামুটিভাবে তারা গোমেদ পড়তে পারে। এছাড়া কুম্ভ লগ্ন, মকর লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, বৃষ লগ্ন, অর্থাৎ রাহু যাদের ক্ষেত্রে শুভ হয় তাদের ক্ষেত্রে কিন্তু যদি গোমেদ ব্যবহার করেন জেনারেলভাবে শুভ হয়, ঠিক আছে। এই রাহু রত্ন গোমেদ সাধারণভাবে কোন সমস্ত মানুষরা পড়েন, যারা হচ্ছে পরস্ত্রীতে আসক্তি হয়ে যাচ্ছেন বা পরক্রিয়া প্রেমে লিপ্ত হচ্ছেন বা বারে বারে শত্রুতার সম্মুখীন হচ্ছেন, ঠিক আছে, প্রচণ্ডভাবে মিথ্যা দুর্নাম, যৌন রোগ হচ্ছে বা ধরুন প্রচণ্ডভাবে লস যাচ্ছে লাইফে, কোনোভাবে বুদ্ধি খাটাতে পারছেন না, এই সমস্ত প্রবলেম, অর্থাৎ রাহুজনিত যে সমস্ত প্রবলেমগুলো বা বারে বারে হয়তো বিভিন্ন ধরনের ভুলভাল জায়গায় আপনি গমন করছেন, ঠিক আছে, বা প্রচণ্ডভাবে যৌন যে খিদে সেটা বেড়ে গেছে, এই সমস্ত প্রবলেমের জন্য, অর্থাৎ রাহুজনিত প্রবলেমের জন্য জেনারেলভাবে অনেক অনেক অ্যাস্ট্রোলজারা কিন্তু রাহু রত্ন গোমেদ পড়ার কথা বলেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাহু রত্ন অর্থাৎ রাহু থেকে প্রবলেম ক্রিয়েট করলে গোমেদ দিলেই যে শুধু সেখান থেকে বেঁচে যাবেন তা নয়। কেননা রাহু হচ্ছে প্রচণ্ড একটা পাওয়ারফুল প্ল্যানেট, তা রাহু রত্ন গোমেদ ধারণ করলে জেনারেলভাবে সেই রাহুর যে প্রভাবটাকে কিন্তু অনেক অংশে বাড়িয়ে দেয়। তাই যদি রাহু নেগেটিভ থাকে বা রাহু যদি প্রচণ্ডভাবে অশুভ হয়ে যায় বা প্রচণ্ডভাবে দুর্বল থাকে, তাহলে সেই গোমেদ পড়লে হয়তো এই সমস্ত নেগেটিভিটিটা থেকে অনেকটা বেরিয়ে আসা যায়, ঠিক আছে। বা যে সমস্ত ভাবে যে সমস্ত প্রবলেমগুলো আপনি ক্রিয়েট করছেন, রাহু যদি প্রচণ্ডভাবে দুর্বল থাকে তাহলে সে হয়তো সেই জায়গা থেকে আপনাকে বার করতে পারবে। কিন্তু এই রাহু যদি রাহুর গোমেদ ধারণ করলে সাধারণভাবে মানুষের একটা অর্থপ্রাপ্তি হয়, মানুষের একটা কুটিল বুদ্ধি জন্মায়, মানুষ যে কোনো পরিস্থিতি থেকে সেখান থেকে নিজেকে বার করার একটা ক্ষমতা আসে, এবং যাদের চরিত্র খারাপ হয়ে যায় তাদের চরিত্র অনেকটা ভালো হয়ে যায়, ঠিক আছে। এছাড়া আকস্মিক প্রাপ্তিযোগের ক্ষেত্রে বা জীবনে বেড়ানো বা হঠাৎ কিছু প্রাপ্তিযোগের ক্ষেত্রে রাহু রত্ন গোমেদ ধারণ করলে বিশেষ শুভ ফল পাওয়া যায়। এগুলো হচ্ছে শুভ ফল যদি শ্যুট করে যায়, ঠিক আছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাহু যেভাবে অবস্থান করে সেই, এবং রাহু মোটামুটিভাবে তিনটেভাবে দৃষ্টি প্রদান করে, তাই রাহু মোটামুটিভাবে যদি কোনো পার্টিকুলার গ্রহের সঙ্গে অবস্থান করে, পার্টিকুলার যে গ্রহের সঙ্গে অবস্থান করুক না কেন, সেই গ্রহের কারকতাকে অনেকটা নিজের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করে বা সেই গ্রহের কারকতাকে অনেকটা বেশিভাবে ঢেলে দেয়,
এবং সেটা খুব আনস্টেবল ফলাফল দেয়, কখনো ভালো কখনো খারাপ। তাই এই ধরনের কন্ডিশনে হয়তো আপনি গমে পড়ে বসে রইলেন, হয়তো দেখা গেল আপনার রবি রাহু যোগ রয়েছে। তাই রবি রাহু যোগ রয়েছে আমি গমে পড়ে পড়লে, কিন্তু এখানে যখনই আপনি গমেদেরকে পড়লেন, সুতরাং কী হলো, এখানে কিন্তু রাহুর পাওয়ার অনেক বাড়িয়ে দিলেন। যখনই রাহুর পাওয়ার বাড়িয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার এখানে রবির পাওয়ার কিন্তু অনেকটা কমে যাবে। তাই অবশ্যই রাহু যদি দুর্বল হয় অবশ্যই গমেদ পড়া যায়, যদি রাহু বাচ্চাটে একা অবস্থান করে, নচেত কিন্তু নয়। কিন্তু রাহু যদি কোনোভাবে অন্য কোনো গ্রহকে প্রভাবিত করে বা দুর্বল করে বা কোনোভাবে তার দৃষ্টি দিয়ে নষ্ট করার চেষ্টা করে, সে সমস্ত ক্ষেত্রে রাহু রত্ন গমেদ ধারণ করলে বিশেষভাবে একটা অশুভ ফল পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যায়, রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করুক না কেন, সেখানে সেই সমস্ত গ্রহের কিছু না কিছু নেগেটিভ ফল ফলায়। যেমন ধরুন, রাহু যদি শুক্রের সঙ্গে অবস্থান করে তাহলে কামুক যোগ তৈরি করে, রাহু যদি মঙ্গলের সঙ্গে অবস্থান করে সেখানে অঙ্গারক দোষ তৈরি করে, রাহু যদি রবির সঙ্গে অবস্থান করে গ্রহণ দোষ তৈরি করে, রাহু যদি চন্দ্রের সঙ্গে অবস্থান করে তাহলেও গ্রহণ দোষ তৈরি করে, রাহু যদি বৃহস্পতির সঙ্গে অবস্থান করে তাহলে গুরুচণ্ডাল দোষের তৈরি করে, রাহু যদি শনির সঙ্গে অবস্থান করে তাহলে সেখানে সাপির দোষ তৈরি করে, রাহু যদি বুধের সঙ্গে অবস্থান করে সেখানে বুদ্ধিনাশ দোষ তৈরি করে। কিন্তু এখানে রাহু একমাত্র আমি দেখেছি, আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে আপনাদের বলবো, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, যে রাহু একমাত্র বুধের সঙ্গে অবস্থান করলে সেখানে কিন্তু তাকে অনেকটা বুদ্ধি দেয়, এবং এই বুদ্ধির জোরে জাতক কিন্তু জীবনে বিশাল উন্নতি করতে পারে। কেননা বুধ মানে হচ্ছে বুদ্ধি এবং রাহু হচ্ছে তার বিশাল একটা ক্ষমতা। সুতরাং সেই ক্ষমতার মধ্যে একটা কুটিল, একটা এক্সেসিভ ক্ষমতা কিন্তু শেয়ার করে দেয়, তার মধ্যে কী বলবো, সুপার ইম্পোজ করে দেয়, তাকে বিল্ড আপ করে দেয়। সেই জন্য এই বুধ রাহুর জন্য জাতক কিন্তু খুব সহজেই ডিগ্রি প্রাপ্তি হয়, জীবনে কিন্তু উন্নতি করতে পারে, তার কথার মাধ্যমে কিন্তু জাতক জীবনে বিশাল উন্নতি করতে পারে। তবে যাই হোক না কেন, রাহু যে কোনো গ্রহের সঙ্গে, অর্থাৎ রাহু কেতু এই দুটো গ্রহ অন্য যে কোনো সাতটা গ্রহের সঙ্গে অবস্থান করলে কিছু না কিছু ওই গ্রহগুলোর নষ্ট করার চেষ্টা করে, অর্থাৎ সেই গ্রহটাকে কোনো না কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে। তাই রাহু যদি কোনো না কোনোভাবে সেই গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু গমেদ ধারণ করলে টোটালি সেই গ্রহ সংক্রান্ত নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করে। যেমন সাধারণভাবে বলা যায়, যদি কারো জন্মছকে চন্দ্র রাহু যোগ রয়েছে, তার মধ্যে এমনি ডিপ্রেশন, তার মধ্যে একটা ভুলভাল চিন্তাভাবনা, একাধিক সেক্সুয়াল মেন্টালিটি রয়েছে, ঠিক আছে, ভুলভাল তার মধ্যে একটা মাইন্ড ফ্যাকচুয়েশনের ব্যাপার রয়েছে, তাকে অনেক অ্যাস্ট্রোলজার দেখেছি রাহুর থেকে বাঁচার জন্য দুম করে তাকে গমেদ পড়িয়ে দেন। তার এখানে দেখা যায় কি, তার ঠিকমতো রাতে ঘুম হয় না, তার চোখের নিচেটা কালশিটে পড়ে যায়, এবং তার মধ্যে সেক্সুয়াল মেন্টালিটিকে অনেকটা বাড়িয়ে দেয়, তার মধ্যে একটা রুক্ষ ভাব ক্রিয়েট করে, ঠিক আছে, তৈরি করছে। হয়তো অনেক অ্যাস্ট্রোলজার এই মত যে পার্টিকুলার রাহু থেকে প্রবলেম আসছে, রাহু থেকে প্রবলেম আসছে, রাহু রত্ন গমেদ পড়িয়ে দিন, সমস্ত প্রবলেম সলভ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি একটা কথাকে বারে বারে ক্লিয়ার করব, রত্নকে আমরা ইউজ করব সেই পার্টিকুলার গ্রহকে অ্যাম্পলিফাই করার জন্য, সেই পার্টিকুলার গ্রহকে তার পাওয়ার আপ করার জন্য। পার্টিকুলার কোনো গ্রহ রত্ন কিন্তু কখনো কোনো গ্রহকে শান্ত করতে পারে না। একটা গ্রহকে শান্ত করতে গেলে, যখনই দেখবেন রাহু কোনোভাবে আপনার বাচ্চাটি অন্য কোনো গ্রহের সঙ্গে অবস্থান করছে, বিশেষ করে চন্দ্রের সঙ্গে, রবির সঙ্গে, মঙ্গলের সঙ্গে, বৃহস্পতির সঙ্গে, শনির সঙ্গে, শুক্রের সঙ্গে, কোনো গ্রহের সঙ্গে অবস্থান করছে, বুধের সঙ্গে বাদ দিয়ে মোটামুটি এই সমস্ত গ্রহগুলো, তখন আপনাকে চেষ্টা করতে হবে কি, পার্টিকুলার রাহুকে শান্ত করা, রাহুর কাছ থেকে যে কোনোভাবে হোক আপনাকে তার আশীর্বাদ পাওয়া, এবং তিনি যাতে কোনোভাবেই ওই সমস্ত গ্রহগুলোকে কোনোভাবে ডিস্টার্ব না করেন। কেননা প্রতিটা গ্রহই কোনো না কোনো একটা, কোনো না কোনো একটা তার কারকতা রয়েছে। যেমন ধরুন, রাহু যদি বৃহস্পতির সঙ্গে অবস্থান করে, তার মধ্যে একটা গুরুচণ্ডাল দোষের জন্ম হয়, তার মধ্যে ধর্মকর্ম ব্যাপারটা উড়ে যায়, তার মধ্যে গুরুজনদের সঙ্গে একটা মতবিরোধ তৈরি করে, তার মধ্যে একটা কি বলবো, তার মধ্যে যে বৈষয়িক বুদ্ধির একটা অভাব দেখা যায়, তার মধ্যে লং টার্ম বিশেষের যে সমস্ত বুদ্ধি সেগুলো দেখতে পাওয়া যায় না, ঠিক আছে, সে খুব শর্ট টার্ম প্লেজারের পেছনে দৌড়ায়, এবং গার্জেনের সঙ্গে বারে বারে ঝামেলা ক্রিয়েট করে, এবং সবসময় একটা ভুল স্বপ্ন দেখে, অলিক চিন্তাভাবনা নিয়ে কিন্তু দৌড়ায়, ঠিক আছে, তার জীবনে কিন্তু গুরুপ্রাপ্তি ভালো হয় না, এবং তার মাস্টারমশাইয়ের ক্ষেত্রেও কিন্তু তার বা শিক্ষকতা বা টিচার যে সমস্ত জোটে সেগুলো খুব একটা ভালো হয় না, এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করে, এবং মা বাবার সঙ্গে তার এবং যে কোনো গার্জেনের সঙ্গে তার বারে বারে একটা মতবিরোধ ঘটে। তাই এই অবস্থায় যদি আপনি, অর্থাৎ বৃহস্পতির সমস্ত কারকতাকে রাহু কিন্তু কোনো না কোনোভাবে নষ্ট করে দেয়।
হ্যাঁ, এবারে কি হয়, এই ক্ষেত্রে যদি আপনি রাহু রত্ন গুমে দুম করে ধারণ করে নেন, তাহলে কিন্তু সেই বৃহস্পতির নেগেটিভ প্রভাবটা কিন্তু আপনার আরও বেড়ে যাবে। তখন আমাদের কি করতে হবে, গুমে না পড়ে আমাকে কিন্তু তখন দেখতে হবে কোনোভাবে রাহুকে শান্ত করা। তাই রাহুকে শান্ত করা আমি যে সমস্ত টোটকা দিচ্ছি, যেমন ধরুন রাহুর মন্ত্রপাঠই বলি, বা ধরুন ময়ূরের পালকের কথাই বলি, বা রাহুদেবীর পুজো করাই বলি, ঠিক আছে, বা পিঁমড়েকে মিষ্টি দ্রব্য কিছু দান করা বলি বা খাওয়ানো বলি, এই ধরনের ব্যাপারগুলো, বা চন্দনে তিলক পরা বা চন্দনকে গায়ে লাগানো বা চন্দনের তেল ব্যবহার করা, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাকে করতে হবে। অর্থাৎ রাহুকে কোনো না কোনোভাবে শান্ত করতে হবে, তার টোটকার মাধ্যমে, তার মন্ত্রপাঠের মাধ্যমে, তাকে পুজোর মাধ্যমে। কারণ রাহুর মধ্যে একটা বিশাল ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে আমি ফুললি যদি চ্যানেলাইজ করতে পারি, সেটা শুধুমাত্র গোমেদ পড়ে শান্ত করে দিলে হবে না। গোমেদ কখনো শান্ত করতে পারে না। গোমেদ কখন ইউটিলাইজ করতে পারেন, যখন দেখবেন রাহু একা কোনো ঘরে নিচস্থ হয়ে রয়েছে, রাহু অন্যান্য কোনো গ্রহকে খুব একটা ডিস্টার্ব করছে না, তাহলে তখন আপনি গোমেদ ব্যবহার করে রাহুর প্রভাবকে বাড়াতে পারেন। কিন্তু রাহু যদি কোনোভাবে একটা কোনো গ্রহের সঙ্গে অবস্থান করছে, তখন কিন্তু আপনি সেই রাহুর পাওয়ারকে গমে দিলেই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। অনেক অনেক অ্যাস্ট্রোলজারেরা দুম করে আমি দেখেছি যে রাহু থেকে প্রবলেম হচ্ছে, আপনি এটা গমেত পড়ে নিন। এই ধরনের যে কি প্রবলেম হয়, কি মানুষের যে একটা ভোগান্তি ক্রিয়েট করে, বিশেষ করে রাহু যদি কারো বার্চারে চতুর্থভাবে বা অষ্টমভাবে এই সমস্তভাবে অবস্থান করে, বা এবং অবস্থান করে যদি কোনো ভালো কোনো বা গ্রহকে সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ একটা ফলাফল দেয়। তখন যদি গোমেদ পড়ে নেন, তাহলে তার কোনো কথাই নেই। তার একটা ঘুমের অভাব, তার মধ্যে প্রচণ্ডভাবে সেক্সুয়াল একটা টেন্ডেন্সি ক্রিয়েট করে, সে কিন্তু একটা বেপরোয়া হাড় না মানা ব্যাপার ক্রিয়েট করে, এবং যেটা কোনো মিথ্যা, যেটা কোনো দরকার নেই। তার মধ্যে কোনো রকম নেশা সামগ্রীতে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, যৌন ব্যাপারে বা এই ধরনের কামুকতা ব্যাপারটা বেড়ে যাওয়া, ঠিক আছে, একাধিক বন্ধুত্ব সম্পর্ক ক্রিয়েট করা, সেগুলো খুব সহজেই ফিজিক্যাল হয়ে যাওয়া, এই ধরনের ব্যাপার কিন্তু, অর্থাৎ মানুষ তার ভোগের নেশায় পুরো ছুটে বেড়াবে, এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করে। তাই অবশ্যই কিন্তু রাহুজনিত প্রবলেম হলে আমাকে অবশ্যই রাহুকে শান্ত করতে হবে, এবং রাহু যদি দুর্বল হয়ে কোনো একাকী কোনোভাবে অবস্থান করে, তখনই কেবলমাত্র আপনি রাহু রত্ন গমে ধারণ করতে পারেন। আবার হয়তো এমনও দেখা যেতে পারে রাহু কোনোভাবে এমন একটাভাবে হয়তো অবস্থান করছে, সেখানে দুর্বল হয়ে রয়েছে, এবং তার সঙ্গে কোনো পার্টিকুলার কোনো একটা শুভ গ্রহ অবস্থান করছে, তখন আমরা কি করব, তখন আমাদের যেটা করতে হবে, তখন পার্টিকুলার ওই গ্রহটারও বলাবল করতে হবে, রাহু যার সঙ্গে অবস্থান করছে, এবং রাহুকে মন্ত্রপাঠ করে আস্তে আস্তে শান্ত করতে হবে, তাকে প্রসন্ন করতে হবে, এবং তা আপনাকে আপনার প্রবলেমটা তাকে বারে বারে জানাতে হবে, এবং তাকে দেবতাসুলভ আচরণ করতে হবে। কেননা রাহু চান তাকে সবাই যেন ভক্তি করেন, তার এই পাওয়ারকে যেন সবাই তার কাছে যেন মাথা ঝোকান, কেন সবাই তাকে ভয় খান। কারণ তাকে যখন আপনি দেবতার আসনে বসিয়ে তাকে যখন পুজো করবেন, তিনি কিন্তু আপনাকে অবশ্যই শুভ ফল দেবেন। তিনি চান মানুষ যেন তাকে ভক্তি করে, মানুষ যেন তাকে আহ্বান করে, মানুষ যেন তার প্রতি পোষণ, অর্থাৎ তার প্রতি যেন আস্থাশীল হন, তাহলেই কিন্তু আপনার উপরে একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তখন যদি ওই পার্টিকুলার রাহু ধরো নিচস্থ হয়ে রয়েছে, কোনো পার্টিকুলার গ্রহের সঙ্গে অবস্থান করছে, তখন আপনি অন্য গ্রহটার তো স্ট্রং করলেন, তার রেমেডি নিলেন, তার সঙ্গে রাহুর মন্ত্রপাঠ করে রাহুটাকে শান্ত করলেন, তারপরও যদি রাহুর প্রচণ্ডভাবে দুর্বলতার প্রভাব থাকে, তাহলে আপনি মোটামুটি বছর দুই তিন পর গোমেদ ধারণ করলেও করতে পারেন। দুম করে কিন্তু গোমেদ ধারণ করা যায় না, ঠিক আছে। তাই কোনো গ্রহের সঙ্গে অবস্থান করলে অবশ্যই গোমেদ ধারণ করার ব্যাপারে কিন্তু আপনারা সাবধান হবেন, নাহলে কিন্তু সমূহ বিপদ। ভালোভাবে বাচ্চাটা দেখবেন, মোটামুটিভাবে আপনারা যেন কোনো রকম প্রতারণার শিকার না হন, বা কোনো রকম ব্যবসা বা বিজনেসের শিকার না হন। এই সমস্ত শিকার না হওয়ার জন্যই আমার একটা উগ্রীব প্রয়াস। আমি চাই যে আপনাদের একটা সমস্ত ব্যাপারটাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে, জানি না আমাদের কতটা আমি উপকার করতে পারবো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জানি অনুষ্ঠানটি শেষ করছি, নমস্কার।